বাংলাদেশের বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী নেড়া গোসাইয়ের আশ্রমে মকর সংক্রান্তের উৎসবে অংশগ্রহণ করে লাখো লাখো ভক্ত। বহু আগে থেকেই বাগেরহাট জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে নেড়া গোসাইয়ের আশ্রমে উদযাপন হয় মকর সংক্রান্তের উৎসব। তাতে ভক্তি এবং ধর্মীয় ভাব গম্ভীর্যে অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই আশ্রমটি মতুয়াদের ঐতিহ্যবাহী তীর্থধাম হলেও সেখানে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ হয়ে ওঠে মিলন মেলা। মকর সংক্রান্তির সকাল থেকেই চলে পিঠে তৈরির আয়োজন। সেখানে আগত সকল ভক্তদের পরিবেশন করা হয় পিঠে পায়েস সহ নানা প্রসাদ। রাতভরে চলে শ্রী হরিচাঁদ গুরুচাঁদের লীলা কীর্তন। মতুয়া মানে মতুয়াদের যত ধরনের অনুষ্ঠান আমাদের এখানে সম্পূর্ণভাবে সঠিকভাবে সবসময় হয়ে থাকে। আমাদের বহু আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, আপনার পৌষ পার্বণ হইতে, তারপরে আপনার বারণী স্নান হইতে, তারপরে আপনার মানত থাকে, বিভিন্ন মুসলিম বলেন, খ্রিস্টান, হিন্দুরা সবাই এখানে আসে। শ্রী পাঠ কালেখানের ধাম এইখানে আর যে পর্বগুলো হয়, এই আজকে হচ্ছে পিঠা উৎসব। এই পিঠা উৎসবে আমরা বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এখানে পিঠা উৎসবে শরীর হয়েছি এবং এখানে নয় ফাল্গুন ব্যাপক বড় অনুষ্ঠান, যে মূল যে ধামের যে অনুষ্ঠান, এই ধামটায় নয় ফাল্গুন আপনার সবচেয়ে বড় অনুষ্ঠানটা হয়। অনেক দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে, ভারতের থেকেও অনেক ভক্তবৃন্দ এখানে আগমন ঘটে, অনেক ভক্তের আগমন ঘটে এখানে। ভক্তদের ভক্ত সেবা দেওয়া হয় এখানে সার্বিকভাবে। বাবার আগে আসা, বাবার কাছে আসলেই বাবা শুধু বলে যে তোমরা আগে সেবা নাও, সবাই সুস্থ থাকো, আগে সেবার দিকে সবাই। এখানে সেবার ধাম, এই সেবা ধামে আমরা সবাই হাজির হতে পেরে অনেক ধন্য মনে করছি।